আজকের আনন্দটা এতই বেশি আনন্দে যে সবাই একসাথে হয়েছি, এই পার্টিটা সবাই উপভোগ করব। তাই তো এত কারাগারি, কার আগে কে কথা বলবে, ছবিতে কে আগে পোজ দেবে। শীত এসে গেছে মানে একটা অন্যরকম আনন্দ চলে আসছে। আমাদের মাহবুব তার বিয়ের দাওয়াত দেয়নি আমাদের, আজকে আমরা মাহবুবের বিয়ের দাওয়াত খেতে আসছি, ঠিক আছে? হাসের অনুভূতি, হাস তো সেই রকম একটা জিনিস, খেতে তো অনেক ভালো লাগে। সবচেয়ে বড় হচ্ছে যে কথাটা, দীর্ঘদিন পরে আমরা বিটিভির যারা আমরা রিপোর্টার সহকর্মী একসাথে হতে পারছি, এটাই সবচেয়ে বড় আনন্দের বিষয়। যে একটা উদ্দেশ্যকে উপলক্ষ করে আমরা এসেছি, মাহবুব আমাদের সহকর্মী, প্রিয়জন, তিনি ঢাকা রিপোর্টার ইউনিটি সদ্য নির্বাচিত ক্রীড়া সম্পাদক হিসেবে, তার সেই উপলক্ষে আমরা হাসপাতালে এই আত্মাবনগরের বটতলাতে এসেছি। আমরা সহকর্মীরা দীর্ঘদিন পরে এইখানে তো কি হচ্ছে তাই এখন বুঝতে পারতেছি, ঠিক আছে? আসলাম হাঁস খাইতে, এখন খাইতেছে সবাই কি, তারপরে যে এইসব পার্টি টাটি সবাই ফুচকা খাওয়ার জন্য এই যন্ত্রণা দিয়ে এতক্ষণ ধরে ঘুরতেছে, ফুচকা খাওয়ানোর কথা বলে নিয়ে সেখানে মীনাক্ষী বললো ফুচকা খাওয়াবে, প্রায় আমাদের 15 জন মানুষকে নিয়ে আসলো, এসে এখানে ফুচকা তো নাই, এক কাপ করেছে। মীনাক্ষী তুমি ফুচকা খাওয়াতে নিয়ে এসছো? না না, আমি ফুচকা খাওয়াতে চাইছিলাম, আমার জন্য আসতে, কিন্তু এই এলাকা আশপাশে কোথাও কোনো ফুচকা নাই, মাহবুবের হাঁস পার্টিতে আমরা এখন সবাই হাঁস এবং খিচুড়ি খাবো, এটা নিয়েই আমাদের আজকে আয়োজন শেষ হবে। মীনাক্ষী জানতো এই এলাকায় ফুচকা পাওয়া যায় না, ওর অভিজ্ঞতা আছে, সে প্রায় বিকেলে এখানে আসে, প্রায় বিকেলে এখানে আসে, আজকের এই বিশেষ দিনে আজকে আমাদের ব্রাজিলের খেলা আছে, আর্জেন্টিনার খেলা আছে, এখানে আর্জেন্টিনার সাপোর্টার রয়েছে, জানি না আজকের এই খেলায় কে জিতবে আর কে হারবে, আমি নিজেও হাঁস পার্টির আনন্দ করতে আমরা যে আফতাবনগর এসেছি, সেই আফতাবনগরের এই বটতলার অংশটাতে আমি মানে খুবই আনন্দ লাগছে এখানে এসে, বিশেষ করে এখানকার যে পরিবেশটা সত্যি গ্রামীণ একটা আবহাওয়া তৈরি করেছে। মজার একটা পার্টিতে যাচ্ছি, এটা হাঁস পার্টি, খুব ভালো একটা সুসংবাদের জন্য মাহবুব আমাদের জন্য একটা পার্টি দিয়েছে, হাঁস এবং খিচুড়ি, সাথে আরও অনেক কিছু থাকবে, সবগুলোই আপনাদের দেখাবো, চলেন। ওফ, একদম গরম গরম খিচুড়ি আর হাঁস। আফতাবনগরের একটু ঘুটঘুটে অন্ধকার এলাকাতেই আমাদের আয়োজন, সাথে বেগুন বাজি, কাঁচামরিচ, শুকনামরিচ, সালাদ, আরও কত কিছু রান্না হয়ে গেছে, এবার খাবার দেয়ার কম, চকচকা চকচকা হাঁসের মাংস, টাটকা গরম, ধোয়া উঠানো, খিচুড়ি থেকে একদম ধোয়া উঠছে, সেই টেস্ট মনে হচ্ছে যে লাগবে।
হাঁস পাটির হাঁসের মাংস সাথে আছে কি বেগুনের ভাজি শুকনা মরিচ ভাজি সালাদ অসাধারণ খাবার রেডি সবাই দাও আছে বাদ বাকি সবাই এদিকে বসে আছে খাবার প্রস্তুত সেই একটা পার্টি জমে গেছে বলা যায় এই যে আমাদের মাংস এখন আমরা খাবো খাবার শুরু করে দেব এত সুন্দর আয়োজন করার জন্য মাহবুবুর রহমানকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এই হাঁস পার্টির সমাপনী হয়ে গেল মানে আমরা অনেক আনন্দ করে মজা করে খেলাম এখন ব্রাজিলের খেলা হচ্ছে একটু পরে আর্জেন্টিনারও খেলা আছে সেজন্য আরও কিছু সময় এখানে দেওয়া যেত কেবল খেলার জন্য দিতে পারলাম না এখন আমরা চলে যাব বাসায় হাঁস পার্টি হয়ে গেল হাঁস পার্টি হয়ে গেল আজকে আর অনেক সময় দেওয়া যেত এই যে পিছনে আমাদের এই জায়গাটাতে পার্টি হয়েছে বেশি সময় দিতে পারলাম না কেবলমাত্র আজকে ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা রয়েছে অলরেডি খেলা শুরু হয়ে গেছে ব্রাজিলের দ্রুত বাসায় পৌঁছতে হবে আজ বিদায়